আকিকা দেয়া হয়েছে যে নামে, সে নাম না ডেকে অন্য নামে ডাকলে গুনাহ হবে কিনা বা ডাকা যাবে কিনা? না ভাই, যে নামে আকিকা দিছে ওই নামেই ডাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, অন্য নামে ডাকলে গুনাহ হবে না। কিন্তু কিন্তু একটা মানুষের আমাদের দেশে কয়েকটা নাম থাকে, এটা সুন্নার খেলাফ কাজ, এটা ভালো কিছু জিনিস না। প্রায় বেশিরভাগ মানুষেরই নাম দুটা করে থাকে, বলে একটা হলো ভালো নাম আরেকটা হলো ডাক নাম। আরে ভাই কেমন কথা এটা! ভালো নাম মানে যেটা কাগজে কলমে আছে, সার্টিফিকেটে আছে, যেটা আকিকার সময় লিখছে, একজনের নাম আব্দুল্লাহ, এটা হলো তার ভালো নাম। আর ডাক নাম কি? ডাক নাম হলো বল্টু। আরে ভাই এটা কোনো কথা হলো? আব্দুল্লার মতো এত সুন্দর নাম থাকলে আবার কিসের নাট বল্টু খুঁজতেছেন আপনি? এটা কোনো যুক্তি কথা হলো? ভালো নামটা তুলে রেখে দিছেন, ওটা জীবনও বলেন না, আপনি ওই টাল্টু বল্টু এ ডাক নাম দিয়ে আরেকটা বাইর করছেন, এগুলা কি? আপনার একটা ভালো জামা আছে ওটা তুলে রেখে দিছেন, সেটা পরেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? যেটা ভালো নাম আপনি নিজেই বলতেছেন ওটা দিয়েই ডাকবেন? এই জন্য নাম দুইটা তিনটা থাকা সুন্নাসম্মত কাজ নয়। সাহাবিদের সবার একটা নাম ছিল, এর পাশাপাশি উপনাম তৈরি হতে পারে কারো, সেটা ভিন্ন কথা, বাট মূল নাম একটাই ছিল। আর আমাদের এক একজনের একটা শুধু না, আমি তো বলি তিন জেনারেশনের নাম একজনে দখল করে। একজনের নাম মোহাম্মদ আলী হোসেন, নাম কি ভাই? মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আলী হলেন তার জামাইয়ের নাম, হোসেন হলো তার নাতির নাম। তাহলে তিন জেনারেশনের নাম একজনে দখল করে বসে আছে, কিরে ভাই এটা কেমন কথা! নাম একটা হবে, সাথে বাপের নাম, বংশের নাম, অমুক এমনি অমুক পাটোয়ারি বা অমুক এমনি অমুক চৌধুরী, এরকম রাখবেন, এটা হলো সুন্নাসম্মত। বাকি যদি এর খেতাব করেন এতে কোনো গুণা হবে না, মোহাম্মদ আলী হোসেন রাখলে কোনো গুণা হবে না, আবার ফতোয়া দিয়েন না। আমি বললাম আর কি যে সুন্না হলো একটা নাম রাখা।